মণ্ডল সদস্য তো বললাম সব যথার্থ বলেছেন, দেশে কোনো রাজনীতি নেই। আওয়ামী লীগের বৃহস্পতি এখন তুঙ্গে, তার কোনো রাজনীতি নেই তো। রাজনীতি নামে এখন পালাগারের অনুষ্ঠান হয়। সন্ধ্যার সময় মাননীয় বাদুর কাদের সাহেব এক পালা গান, বিএনপি ওইগুলো তুগে একটু পরে এবার টেলিভিশনে আরেক পালা, ফখরুল ইসলাম আলম সাহেব আরেক পালা গায়। আমরা রাজনীতিবিদরা ঘরে বসে টেলিভিশনে পালাগানের রাজনীতি দেখি। এই পালাগান চলতেছে দেড় বছর, রাজনীতি শূন্য, কোথাও রাজনীতি নেই। প্রত্যেকটা জেলার দায়িত্ব দেওয়া হয়েছে সচিবদের, মাননীয় প্রধানমন্ত্রী ডিসিদের সাথে কথা বলে, আর এমপি সাহেবরা পাশাপাশি বসে থাকেন দূরে। তার বলছে ডিসি সাহেব আমি একটু কথা বলবো প্রধানমন্ত্রীর সাথে। এই হচ্ছে রাজনীতিবিদদের অবস্থা। মাননীয় প্রধানমন্ত্রী ডিসিদের সাথে যখন কথা বলে তখন এমপিদের কোনো দাম থাকে না মাননীয় স্পিকার। এটা মাননীয় তোফাজ্জল আহমদ সাহেব যথার্থ বলেছেন। আমি শুধু একটি কথা বলবো মাননীয় স্পিকার, এই যে ডিজিটাল পদ্ধতিতে আপনারা সব করলেন, ব্যবসাদের হাতে আজকে আমাদের যেহেতু রাজনীতি নেই, রাজনীতির মঞ্চগুলো আস্তে আস্তে ব্যবসায়ীরা দখল করছে। ব্যবসাদের হাতে তো ব্যবসার চালিকা শক্তি ছিলই, অর্থনৈতিক চালিকা শক্তি তাদের কাছে, এখন রাজনীতিও তাদের হাতে। অর্থাৎ দেশ চালাচ্ছে কারা? এখন দেশ চালাচ্ছে জগৎ সেটা, দেশ চালাচ্ছে আপনারা। আমরা রাজনীতিবিদরা এখন তৃতীয় লাইনে দাঁড়িয়ে আছি, এ হচ্ছে আমাদের দুর্ভাগ্য মানুষ স্পিকার। অথচ দেশ স্বাধীন করছে রাজনীতিবিদরা, এই যে সামনের কাতারে বসে আছেন মাননীয় মতিয়া চৌধুরী, মাননীয় সংসদ সদস্য শেখ সেলিম, মাননীয় সংসদ সদস্য তোফাজ্জল আহমদ, মুক্তিযোদ্ধা মন্ত্রী মাননীয় সংসদ সদস্য এনরা সবাই বীর মুক্তিযোদ্ধা। আমরা যুদ্ধ কেন করেছিলাম? আজকে যদি পলিটিক্যাল কমিটমেন্ট না থাকে, আপনি পদ্মা ব্রিজ বলেন, বঙ্গবন্ধু স্যাটেলাইট করেন, ওই টানেল করেন, আরেকটি পোর্ট করেন, পায়রা বন্দর করেন, পলিটিক্যাল কমিটমেন্ট ছাড়া জনগণ এই যে সুফল পাবে না।